ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. যে একজন জানতে চেয়েছেন যে কিছু গিফট যার মধ্যে পুতুল, ঘোড়া, সিংহ বা মানুষের মানুষের কিছু ছবি থাকে, এগুলো কি ভেঙে ফেলে দেওয়া উচিত নাকি কাউকে দেওয়া উচিত? যে যাকে দিব সেও তো ঘরে সাজিয়ে রাখতে পারে, তাহলে কি গুনাহগার হবেন? জি, অবশ্যই গুনাহগার হবেন। এগুলো ভেঙে ফেলতে হবে এবং যার কাছ থেকে নিয়েছেন তাকে সতর্ক সাবধান করে দিতে হবে যে এ ধরনের গিফট যেন সে আর কাউকে না দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের, কল্যাণমূলক কাজের সাহায্য সহযোগিতা করো, গিফট করো, হাদিয়া দাও, আর অকল্যাণ কাজ, পাপের কাজে তোমরা সহযোগিতা করো না। তো যখন আপনি এই গিফট পাওয়া এই পুতুল বা এই মূর্তি অন্য কাউকে দিবেন, সে যখন ঘর সাজিয়ে রাখবে তখন আপনার পাপ হবে, কারণ আপনি তাকে দিলেন। সুতরাং এটা ভেঙে ফেলবেন, আর এই ধরনের গিফট যেন কেউ কাউকে না দেয় সেজন্য আপনাকে বলার চেষ্টা করতে হবে, বলতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর।